12টার মধ্যে আমার মা, একটু বয়স্ক মা, আমার বাড়িতে কিয়া একটু রাগ আমার উপরে, কথা কাটাকাটি দুই একটা হয়েছে। ওয়ার পরে খালি তাই যেই থাকি যেই থাকি, তো দুই তিন দিন থেকে খালি যাই থাকি যেই থাকি, তান কাপড় চোপড় নিয়ে নিতা করে নিতা করে আমরা আটকাই। আর এদিন সোমবার দিন টাইনার যেটাও গিয়া মধ্যে কই জিতায় কই জিতায় কই, তোমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, না তানে বাড়া দিলে যেতাম। তো আগের দিন আমার পায়ের কাছ থেকে টাকা 100 লইছ, পরের দিন আবার কইনি, এটা চুরি হয়ে গেছে গিয়া, আবার ডং ডাং করছি, চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে নি, কই রাখছো অমুক জায়গাতে আসি ভাইরাম না। তো তো সে কয়েকশো ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা পরে আস্তা উঠে এখন যেটা গিয়া, তা আমি ওই এরকম যাইও না রকম আমার বাড়ি থেকে আয় ও তাই তর্কা তর্কি করছেন। পরে আমি এটা সরাই উড়িয়ে রাখছি, আরও আধা ঘন্টা পরে তাই আবার মানে কথাবার্তা লাগাইছি তাই যেটা গিয়া, ঠিক এটা মানে শুনতে শুনতে আমার ওর নিজেরও রাগ উঠছে। আমি উঠে বলছি যে কিতা কথা তুমি যেটা কিনি যে যাও রে মাই যাও তুমি কই যেটাই তুমি যাও কইয়া তাই ও এখন যে ও যাইতাম কে কয়ে তাই লইছেন বোতল, আমি আমার বোতল নিও না জলের বোতল, আমার মনে মনে যে জলের বোতলও নিতাম নাই, কাপড় চোপড়ও কিছু দিতাম নাই, আমার দূরে যাইতা নাই তাই। আর তাই নো আমি তো অস্থির সামনা সামনে থাকবা, কত সময় গেছে গিয়া তো আইরা না, আমার একটু আগে একবার বাইরে গেছেন চার কাপ দেখিয়া আবার ফিরিয়া আইসুন যে সময় ও ওটাও ভাবছি যে মনে হয় আবার আইবা। আমি চাইলাম যে আমি আমার মা রাগ করিয়া যে গেলা ওই গেলা এটাও জানি না, এখন আমার মারে পাইতাম কমনে, আপনারা সাহায্য চাইলাম আমার মারে যাতে আমি আমার পাই আমার কাছে আনিয়া দেওয়ার ব্যবস্থাটা করিয়া দিন। আমি তো ওটাও রাগ করছি, আমিও রাগ করছি, তাই না রাগ করছেন ভুল হয়ে গেছে কদমতলা থানাতে জানাইছেন আপনি? জানাইছি থানাতে গিয়ে, আমি থানাতে ওই কদমতলা থানা যেটা ওইটা তো জানাইছি গিয়া, ধরেন আমি মঙ্গলবার সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে। আচ্ছা, আপনি খোঁজাখুঁজি করছেন আত্মীয় স্বজনের বাড়িতে? অনেক জায়গাতে আমার সব আত্মীয় স্বজনের বাড়ি খোঁজা খবর করছি, কোনো জায়গা তো আমি পাইতাছি না। তারপরে আমি আমার কদমতলা যত ঠাকুর আশ্রম আছে সব জায়গাতে আমি গিয়া খবর করছি, এখানেও পাইছি না। গতকালকে আমি স্টেশন কয়েকজনে কইছেন যাওয়ার লাগিয়া, কয়েকটা স্টেশন শিলচর অব্দি আমি গিয়াইছি, তানে কোনো মানে ইজাত পাইছি না। না পাওয়াতেও আপনারা কাছে আইছি যে আমার ওটা আমার কেমনে ইয়ে করতাম, আমার সাহায্য করেন আমার মারে কেমনে খাই ওটা আমার আনিয়া দিন আমার মা আমার কাছে ওটাও। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেড ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে, তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার্ক গ্রেড ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেড ওয়ান কাচ্চিখানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু, পিয়ার গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল।